মিস্টার আরিফ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি গৌরবের মাধ্যমে। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে চাচ্ছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি সমগ্র সফলতার মালিক। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি নাকি? হাজারো দূরত্ব পেশ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ জানাচ্ছি কোম্পানি ফাউন্ডার, ডিএসএন কোম্পানি ফাউন্ডার, ডিএসএন কোম্পানির মালিক, যিনি সারা বিশ্ব জুড়ে আজকে আমাদেরকে তিনটা জিনিস নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। আমরা কি জানি তিনটা জিনিসের নাম? Yes, yes, health, oil and happiness, নাকি? Yes, yes, অর্থ, স্বাস্থ্য, অর্থ এবং আনন্দ। এই তিনটা জিনিস কিভাবে আমরা এখান থেকে নিতে পারি, যার জন্য এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিছে, সাধারণ অসাধারণ, শিক্ষিত অশিক্ষিত, এবং কালো সাদা, স্মার্ট আর স্মার্ট, সবাই মিলে আজকে এই বিজনেসটা করে সাকসেস, সফলতা অর্জন করতেছে। আমাদের কোম্পানি ফাউন্ডারের জন্য একটা করতালি হবে না? ধন্যবাদ আজকের অডিয়েন্স যারা উপস্থিত আছেন, ধৈর্য সহকারে প্রোগ্রামটা শুনতেছেন, এবং জহিরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের স্টার ডায়মন্ড, একজন স্টার ডায়মন্ড আছে, কিছুদিন আগে নিউ স্টার ডায়মন্ড, উনি খুব অক্লান্ত পরিশ্রম করার মাঝে স্টার ডায়মন্ড কমপ্লিট করছে। ওনার এই দেশে ব্যবসা বাণিজ্য আছে, তার পাশাপাশি কিন্তু উনি ডিএক্সেন করে। এই মেসেজগুলো আমরা বুঝি না, এই মেসেজগুলো কিন্তু খুব অসাধারণ একটা মেসেজ, যে মেসেজগুলো আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না। একজন মানুষের যদি দুবাইতে বিজনেস থাকে, দুইটা তিনটা দোকান থাকে, তার কিছু দরকার আছে ভাই? দরকার আছে, তো সে কেন ডিএক্সেন বিজনেস করে? একজন বিমানের পাইলটের ট্রেনার, সে কেন ডিএক্সেন বিজনেস করে? একজন ইঞ্জিনিয়ার, সে কেন ডিএক্সেন বিজনেস করবে? একজন ডক্টর, তার পেশা ডক্টরি, সে অনেক টাকা ইনকাম করে, সে কেন ডিএক্সেন বিজনেস করবে? কারণ অর্থ, স্বাস্থ্য, আনন্দ একই প্ল্যাটফর্মে, দুনিয়ার কোন প্ল্যাটফর্মে পাওয়া যায় না। ইঞ্জিনিয়ার যে শুধু অর্থ কামায়, ডক্টর যে শুধু অর্থ কামায়, ডক্টর কখনো স্বাস্থ্য দিতে পারে না। ডিএক্সিন এমন কিছু পণ্য আছে, এমন কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে, যে প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে স্বাস্থ্য পাওয়া যায়। ভালো খাবার, দুনিয়াতে যত ভালো জিনিস আছে, ভালো খাবার আছে নাকি, এগুলো আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে না, আমাদের জন্য তৈরি করে দিছে না, এগুলো ইউজ করার মাধ্যমে, সেবন করার মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে। দুনিয়াতে যারা ঔষধ তৈরি করেছিল, যারা ঔষধ তৈরি করেছে, যেমন ধরেন আমরা আয়ুর্বেদিক বলেন আর ইংলিশ মেডিসিন বলেন, তাদের দুইটা জনক ছিল, আয়ুর্বেদিক এবং ইংলিশ মেডিসিন। ইংলিশ মেডিসিন যে তৈরি করছে ওনার নাম হচ্ছে হ্যাপোক্রেটিস, আয়ুর্বেদিক যিনি তৈরি করছে ওনার নাম হচ্ছে এডমিসিনা। নাম শুনছেন নাকি আপনারা? এই দুইজনে ব্যক্তি বলছে তুমি এমন খাবার খাও যে খাবারের মধ্যে ঔষধি গুণাগুণ আছে, তোমাকে ওষুধ খেতে হবে না। তুমি এমন ওষুধ খাও যে ওষুধ খাওয়ার পর তোমাকে খাবার খেতে হবে না। কিসের কথা বলছে জানেন? এই মাশরুমের কথা, এটা আমার মুখের কথা না, আজ থেকে 5000 বছর আগে এটা রিসার্চ হয়েছে। আপনারা জানেন, যারা এখানে হুজুর আছেন, যারা এখানে ইসলাম সম্বন্ধে, কোরআন হাদিস সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে, আপনারা জানেন মান্নাস আলুয়া নামে একটা আয়াত আছে, আপনারা জানেন। ওইটা ওই মাশরুম দিয়ে আমাদের কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে, এগুলো জাহাজা প্রোডাক্ট নাম। এবং কি আমি তার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, প্রিয় বিজনেস পার্টনার যারা এখানে আছেন, এই যে ফিউচারের বেস্ট ফুড, আগামী দিনের সেরা খাবার, সেটা হচ্ছে স্পারুলিনা। কে বলছে? নাসা বলছে। নাসা যারা চাঁদের দেশে যায় তারা বলছে, এটা আমার কথা না, সার্টিফিকেট প্রাপ্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আজকে আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক কিছু বিচার বিশ্লেষণ করছে, আমাদের প্রোডাক্টের উপরে সার্টিফিকেট বিশ্বের অনেক জায়গা থেকে। এটা হচ্ছে ডিএক্সএন। জাস্ট ডিএক্সএন একটা সাধারণ একটা, মানে আমি বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এখন আসেন, এখানে আমি কেন আসি, আপনি কেন আসছেন, যারা ডিএক্সএন বোঝার চেষ্টা করতেছেন। কিছুক্ষণ আগে একজন ভাই সার্ভিস কথা বলে গেছে, খুব পাওয়ারফুল ডিএক্সএন বিজনেসটা করতেছে, খুব পাওয়ারফুল।
কেন বলেছি? কারণ উনি যে অবস্থানে থেকে আজকে ডিএক্সএল এর মাধ্যমে যতটুকু অর্জন করেছে, শুধু টাকা ইনকাম করলে, পয়সা ইনকাম করলে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে যে তুমি সফল তা না। সফলতা অর্জন করতে হলে তোমাকে অর্থনৈতিক ভাবে মুক্তি থাকতে হবে, সাময়িক স্বাধীনতা থাকতে হবে, তোমার স্বাস্থ্য ভালো থাকতে হবে, তোমার ফিজিক্যালি ভালো থাকতে হবে, তোমার ধর্মীয় নানি ভালো থাকতে হবে, সবকিছু মিলিয়ে একটা মানুষ সাকসেস হয়, সফল হয়। শুধু টাকা থাকলে, আমার অনেক টাকা আছে, আমি সাকসেস, এটা না। আপনার কাছে অনেক টাকা, হাসপাতালে ব্যাগে শুয়ে আছেন, ডাক্তার বলছে গরু মাংস খাইতে পারবো না, দৌড়লে মারা যাবো, টাকার দাম আছে? আপনার কাছে টাকা নাই, স্বাস্থ্য অনেক ভালো, জিলেবি খাইতে মন চাইছে, 20 টাকা দিয়ে জিলেবি কিনার মতো পয়সা নাই, এটা কি সুখী? না, সুখী হওয়ার জন্য স্বাস্থ্য দরকার এবং পাশাপাশি অর্থ দরকার, সেটাই ডিএক্সএল দিচ্ছে। এই যে ফারবেস কথা বলে গেছে, আনন্দ এবং কনফিডেন্স সহিত কথা বলে গেছে, আজকে আপনারা যারা কোম্পানিতে কাজ করছে, কার কার কোম্পানি এরকম সুযোগ দেয় এসে কথা বলার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের পাওয়ারটাকে বের করে দেওয়ার জন্য কার কার কোম্পানি সুযোগ দেয়, কার কার কোম্পানি স্ত্রীজি ডেকে এনে কংগ্রাচুলেশন, তাকে অভিনন্দন জানাই, তুমি 12 বছর কাজ করছো, তোমার জন্য আজকে আমার কোম্পানি অনেক বড় হয়ে গেছে, নাও না 5000 দিরহাম স্যালারি, দেয় কে ভাই, আপনাদেরকে দেয় আপনাদের কোম্পানি? ডিএসএল যতটুকু করবেন ওই ফল পাবেন। আসেন তো, অনেকে 15 বছর 20 বছর একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার প্রফেশন কি, আপনার পজিশন কি এখন বর্তমান কি, আপনাকে 10000 দিরহাম স্যালারি দিয়ে দিচ্ছে, 1000 থেকে 20000 হয়ে গেছে না? 15 বছর 20 বছর 30 বছর পর্যন্ত প্রবাস লাগে এমন লোক আছে, একটা কোম্পানিতে কাজ করতেছে, যাওয়ার পর থেকে এর পরের দিন থেকে কোম্পানির মালিক ফোন করে খবর নেয় না, বাবা কেমন আছো, কারণ সিস্টেম নাই, নেবে না, এটাই সিস্টেম, ওখানে ফোন করে খবর নেওয়ার সিস্টেম নাই, যার কারণ নিবে না। 30 বছর 15 বছর 20 বছর প্রবাসে থাকার পর জিজ্ঞেস করে, ভাই অনেক বছর তো করেছ, ঘর বাড়ি তো করেছ, সবকিছু ঠিক আছে, দেশে এক্সিট কবে যাইবা? বলে ভাই আর কিছুদিন।